বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, দুয়ারে সরকার শিবিরে। 27টি প্রকল্প নিয়ে 1 নভেম্বর থেকে রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। গত 1 নভেম্বর থেকে আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। বিদ্যুৎ পরিষেবা সহ আরও 4টি পরিষেবা অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্পে। বিদ্যুৎ পরিষেবায় ব্যাপক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের বিভিন্ন পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ফের চালু হয় দুয়ারে সরকার প্রকল্প। রাজ্য সরকারের 27টি প্রকল্পের মধ্যে প্রথম সারিতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিদ্যুৎ সংযোগ ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রভৃতি প্রকল্প। ক্যাম্প থেকে বকেয়া বিদ্যুৎ বিলের বিপুল ছাড় মিলছে। সাধারণ মানুষেরা তাদের বকেয়া বিলের অর্ধেক টাকা মিটিয়ে মুক্ত হতে পারবেন। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়াতেও হাঁটছে রাজ্যে বিদ্যুৎ বিভাগ। কসমনি জমা দেওয়ার 3 দিনের মধ্যে ফিল্ড ইন্সপেকশন 4র্থ দিনের মাথায় নতুন সংযোগ দিচ্ছেন। তাদের ভুল ত্রুটির জন্যই তারা পায়। আমাদের দপ্তরে যারা বসে আছেন, কারো কারো অ্যাকাউন্ট নাম্বারে ভুল আছে, কারো কারো স্বাস্থ্যসাথীর যে কার্ড, যে ফর্মটা ফিল আপ করেছেন, কারো কারো ইউআরএন নম্বর হয়নি, ইউআরএন নম্বরের জন্যেও অনেকের ভুল হয়েছে। আশা করি পাবে। বিডিও সাহেবের কাছে আমরা নিজেরাও পাঠিয়েছিলাম যে এই মানুষগুলো বারবার জমা দিচ্ছে, কেন পাচ্ছেন না। বিডিও সাহেব আমাদেরকে বললো ওরা আরেকবার দিক, দিয়ে দেখুক, আমরা চেষ্টা করবো ওদেরকে পাওয়ানোর জন্য। এদিন দুয়ারে সরকার পরিদর্শনে আসেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি, জয়েন্ট বিডিও আব্দুল কালাম আজাদ এবং স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জুলা মণ্ডল, এছাড়াও সমাজসেবী পরিতোষ বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য বলেন, দুয়ারে সরকার প্রকল্প থেকে বহু মানুষ সুবিধা পাচ্ছেন, বিশেষ করে বিদ্যুৎ পরিষেবায় ব্যাপক সাড়া মিলছে। দুয়ারে সরকারের নতুন একটা প্রকল্প, সেটা হলো বিদ্যুৎ বিষয়। বিদ্যুতের এখানে যারা দুয়ারে সরকারে আবেদন করবেন তারা 3 থেকে 4 দিনের মধ্যে কানেকশান পাবেন, এবং যারা দীর্ঘদিন থেকে বিদ্যুতের বিল মানে বাকি আছে, বকায়া আছে, তারা যদি এই দুয়ারে সরকারে সেই টাকা জমা দেয় তাহলে 50% ছাড় আছে, এবং অন্য অন্য সুযোগ সুবিধা বিদ্যুৎ দপ্তর থেকে তারা দিচ্ছেন। এই সুযোগ সুবিধা কিন্তু মমতা ব্যানার্জি এবারে দুয়ারে সরকারে এই ব্যবস্থাটা করেছেন। এছাড়াও মৎস্যজীবীদেরও বিভিন্ন ভাতার ব্যাপারে তিনি ব্যবস্থা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে সকাল 10টার থেকে ভালো একটা সাড়া পড়েছে। এখানে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু থেকে নিয়ে জমির মিউটিশিয়ান সমস্ত ব্যাপারে একটা ভালো মানুষের সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।